বছরের মতোই এবছরেও আমাদের দীপান্বিতা লক্ষ্মী পুজোর আয়োজন চলছে। নাড়ু হওয়ার জন্য নারকেল পোড়ানো হচ্ছে। তো এর যে বিশেষ দায়িত্ব থাকে আমার ভাগ্না অরিজিৎ, ওই সমস্ত নাড়ু পাকিয়েছে আর যা যা হেলথের কাজগুলো হয় মার সঙ্গে সেগুলো সম্পূর্ণটাই ওই করে থাকে, ওই রয়েছে সেই কাজের সাথে, দেখতেই পাচ্ছেন। এরপর যে বিষয়টা আসে সেটা হলো অলক্ষ্মী বিদায়। সেটা একটা জিনিস তৈরি করতে হয়, সেটা বাবাই করে থাকে, আর এইটাকে দিয়ে আসতে হয় একদম পুকুর ঘাটে। আর এটা দিয়ে আসার সময় একটা বিশেষ ব্যাপার যেটা রয়েছে সেটা হলো যে কুলো পিটিয়ে যেতে হয়, সেই কুলো পিটানোর প্রধান দায়িত্বে রয়েছে আমার সেই ভাগ্না অরিজিৎ। ওই দেখুন এই যে কুলো পিটিয়ে যাচ্ছে একদম পুকুর পাড় অবধি, এবং পুকুর পাড়ে গিয়ে যেসব আচারবিধিগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হওয়া পর্যন্ত ঠিক বাড়ি থেকে গিয়ে তারপরে এটাকে যেভাবে রাস্তায় আমরা যখন নিয়ে আসতে হয় সেই পুকুর ঘাটে, তখনই আশপাশের পাড়ার যত লোক আছে তারা এমনভাবে দেখে যেন বাড়িতে কারোর বিয়ে লেগেছে। তারা ভেবে থাকে যে হয়তো কারোর বিয়ে লেগেছে, তারই হয়তো একটা বিশেষ বিধি হচ্ছে এই জিনিসটা, কিন্তু আদবে দায় নয়। এটা একটা পুজোরই রীতি বলা যায়, যেটা খুব কম দেখা যায়, বেশিরভাগ লোকের বাড়িতে হয় না। সেটা কোজাগরি লক্ষ্মী পুজোটাই হয়, কিন্তু দীপান্বিতা লক্ষ্মী পুজোটা খুব কম সংখ্যক বাড়িতে হয়ে থাকে। তার মানে এটা বলছি না যে ঘটিটা কম রয়েছে, বাঙালিরা বেশি রয়েছে, সেরকম কিছু বলতে চাইছি না। তো এই যে এখন যাওয়া হচ্ছে পাড়ার ভেতর দিয়ে, তা সবাই অনুভবে দেখছে, মনে হচ্ছে যেন বিয়ে টিয়ে হচ্ছে, বোধহয় কারণ লেগেছে, তাই যাওয়া হচ্ছে। আশপাশে সবাই এই লাইট টাইটগুলো লাগিয়েছে বাড়িতে, কালী পুজো হচ্ছে, যেহেতু কালী পুজো রঙের খেলা তো দেখাতেই হবে, তাই প্রত্যেকটা বাড়িতেই সাজানো নানারকম টুনি টুনি দিয়ে। তা আমরা চলেছি এই পুকুর ঘাটে, বাড়ি থেকে খুব কাছেই, আমার বাড়ির সামনের মোড়টাতেই এই পুকুরটা রয়েছে। সেই পুকুরে গিয়েই এটা দিয়ে আসতে হয়, আর এই কুলোটাকে ভেঙে ফেলে দিতে হয়, সেটা দেখানো হবে, দেখতে থাকুন। এই যে জিনিসটা চলছে, কুলোটাকে রেডি করা হচ্ছে, যেটা হাতে জিনিসটা রয়েছে ওটাকে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতে হয়। সেই মোমবাতিটাকেই বাবা জ্বালাচ্ছে, আর আরেকজনও দিয়ে গেছে এখানে, যে দেখছেন ভাসিয়ে দিয়ে গেছে আরেকজন। পুকুরে যেই না বিসর্জন হয়ে গেল, কুলো ঠুলো পিটিয়ে ফেলে দেওয়া আসা হয়ে গেল, ওর বাড়িতে আস্তে আস্তেই যে বিষয়টার ওপর বিশেষ আকর্ষণ ছিল সেটা হলো বাজি ফাটানো। বাজিগুলো পড়ে রয়েছে, বাজিগুলো তো আগে ফাটাতে হবে নাকি, পুজো তো হবেই, তার আগে যে নৈবেদ্য কাটতে টাইম লাগবে সেই ফাঁকটাতেই মেন যে জিনিসটার ওপর বিশেষ আকর্ষণ ছিল সেটা হলো যে বাজি ফাটানো। দাদান দিদিকে ডেকে নিয়ে এসে বাজি টাজিগুলোকে রেডি করে একেবারে আগে পুজোর আগে ফাটিয়েছে বাজি, পুজোটা শেষ হয়ে যাবার পর তারপর ম্যাক্সিমাম যেটা ছিল সেটা বাড়ি গিয়ে কিছুটা ফাটিয়েছে, সেল ঠেল বাড়ি গিয়ে ফাটানো হয়েছে, কিন্তু এখানে যেটা ফাটিয়েছে পুজোর আগে। হাতে আসবে